হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো তো আজকের ভিডিওতে আমরা একটি রিমোট কন্ট্রোল ড্রোন তৈরি করব। এবং এই ড্রোনটি আপনাদের মধ্যে যে কোনো একজন লাখিউনারকে দিয়ে দেওয়া হবে তাই কি করলে এই ড্রোনটি আপনিও পেতে পারেন তা জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন কথা না বেরিয়ে আজকের এই ড্রোনটি আমরা তৈরি করি এবং দেখে নিই এই ড্রোনটি তৈরি করতে কি কি প্রয়োজন আমাদের ড্রোন তৈরির পার্টসগুলো এই ব্যাগটিতে রয়েছে প্রথমে আমরা পেয়ে যাবো একটি রিমোট অথবা রিমোট কন্ট্রোলার এবং সেই সাথে রয়েছে একটি ছোট স্ক্রু ড্রাইভার রয়েছে একটি ড্রোনের ফ্রেম এটা একটি চাইনিজ ড্রোন এবং সেই সাথে একটি ফ্রেমও পেয়েছি রয়েছে একটি ব্যাটারি চার্জার যার সাথে আমাদের এই ড্রোনটি ব্যাটারিটি চার্জ করব এবং সেই সাথে রয়েছে একটি ইউজার মেনু এরপর রয়েছে চারটি মোটর দুটো স্ক্রু ড্রাইভার স্ক্রু এবং একটি ব্যাটারি এবং সেই সাথে রয়েছে আমাদের এই ড্রোনের মাদারবোর্ড সেই সাথে রয়েছে দুই সেট পপুলার এবং সার্কেটটি সেফটি কাভার এ ছিল আমাদের ড্রোনের জিনিসপত্র তো আমরা প্রথমে আমাদের এই ড্রোনের রিসিভার মাদারবোর্ডটি নিব এবং সেটি কানেকশানটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটির এই দুই দিকে দেখুন মোটর ওয়ান এবং প্লাস এবং মোটর ট্যুর লেখা রয়েছে আর এই কর্নারে কানেক্টেডটি হচ্ছে আমাদের মেন ডিসি ইনপুট থ্রি পয়েন্ট সেভেন দেওয়ার জন্য ব্যাটারি কানেকশন উপরে দুটো হচ্ছে আমাদের মোটরগুলো লাগানোর জন্য এখানে দেখুন মোটর ওয়ান মাইনাস মোটর প্লাস এবং মোটর টু দেওয়া রয়েছে একইভাবে উপরও দুটো মোটরের কানেকশন দেওয়া রয়েছে এ ছিল আমাদের মাদারবোর্ডটি এখন এর সাথে দেওয়া রয়েছে চারটি মোটর যে মোটরগুলো খুব ছোটো সাইজ এবং খুব পাওয়ারফুল আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটর কিন্তু আরেকটি মোটরের সাথে খুব শক্তভাবে লেগে আছে এর ম্যাগনেটিং কিন্তু খুবই শক্তিশালী আমাদের এই মোটরগুলো কিন্তু আমাদের এই যেই সেসিসটি দেখিয়েছি ফ্রেমটি আমাদের ফ্রেমের মধ্যে বসাতে হবে এবং সেই সাথে রয়েছে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একশো পঞ্চাশ ব্যাটারি দুই সেট পপুলার তো প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে চলুন তাহলে আমাদের এই ড্রোনটি আমরা এখন আমাদের ফ্রেমের মধ্যে সেট আপ করে নিচ্ছি আমাদের মোটরগুলো আমাদের ফ্রেমের মধ্যে বসিয়ে নিতে হবে এর জন্য মোটরের যে তারগুলো রয়েছে সেগুলো আমাদের ফ্রেমে যে ছিদ্র রয়েছে ছিদ্র দিয়ে নিচের দিকে বের করে নিতে হবে এবং উপর থেকে হালকা করে পুশ করলে কিন্তু আমাদের এই মোটরটি আমাদের ক্যাশিং অর্থাৎ আমাদের এই ড্রোনে ফ্রেমের সাথে ভালোভাবে লেগে যাবে এখানে কোনো প্রকার হটগুলো অথবা সুপারগুলো ব্যবহার কোনো প্রয়োজন নেই আমরা আমাদের এই ফ্রেমটিকে ফ্রেমের সাথে মোটরটিকে এভাবে করে লাগিয়ে নেব ঠিক উপর হালকা করে প্রেশার দিলে কিন্তু মোটরটি লেগে যাবে এটি একটি নির্দিষ্ট জায়গা মতো রাখতে হবে এবং আমরা একইভাবে আমাদের তিনটি মোটর এখানে কিন্তু লাগিয়ে নেব এভাবে করে দেখুন আমাদের মোটর চারটি কিন্তু লেগে গেছে এখানে এখন আমাদের ব্যাক সাইড যেটি রয়েছে পিছনের সাইড সেখানে দেখুন অনেকগুলো তার রয়েছে টোটাল আটটি তার সেগুলো আমাদের এই মাদার সাথে লাগাতে হবে এর পূর্বে আমাদের মাদার এই ফ্রেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দেব যেহেতু ফ্রেমে আমাদের সেটের সাথে দুটো স্ক্রু দেওয়া হয়েছে আমরা স্ক্রুগুলো স্ক্রু ড্রাইভার সাহায্যে লাগিয়ে নেব যাতে করে মাদার বোর্ডটি কোনোভাবে নড়াছড়া না করে এবং না পড়ে যায় তো আমরা স্ক্রু দুটো লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে মাদার বোর্ডটি ফ্রেমের সাথে লাগিয়ে নিচ্ছি এখন আমাদের যেই ওয়ারগুলো রয়েছে ওয়ারের কানেকশানগুলো করতে হবে আমাদের ব্যাকসাইডের ওয়ারগুলো আমরা কি করব আমাদের ফ্রেমের সাথে খুব সুন্দর করে অ্যাটাচ করে বসিয়ে নেব যাতে করে হচ্ছে আমাদের ফ্রেমের সাথে ওয়ারগুলো বসে যায় খুব সুন্দর করে আপনার দেখুন এখানে কিন্তু ছোটো ছোটো ছিদ্র রয়েছে সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু আমাদের এই ওয়ারগুলো ভিতরে নিতে হবে আমরা সুন্দরভাবে ছিদ্র দিয়ে ওয়ারগুলোকে বসিয়ে নিয়েছি এখন আমাদের যেই মোটরের কানেকশানগুলো বোর্ডের সাথে দিতে হবে আপনারা দেখুন এখানে মোটর ওয়ান মাইনাস এবং মাঝখানে প্লাস এবং অপর সাইডে মোটর টু বানিয়ে দেওয়া রয়েছে তো আমাদের লাল তারগুলো মাঝখানে হবে আর ওই অপর তারটি আমাদের মোটর ওয়ান এবং টুতে হবে অয়ারগুলো লাগিয়ে নিয়েছি একইভাবে আমাদের হোয়াইট আর ব্ল্যাক যেটি হোয়াইটটি হচ্ছে আমাদের প্লাস আর ব্ল্যাকটি হচ্ছে মাইনাস সেগুলো আমরা লাগিয়ে নিয়েছি তখন আমাদের যে পপুলারগুলো রয়েছে সেগুলো আমরা একইভাবে লাগিয়ে নেব পপুলারগুলো খুব সহজ এখানে আমরা দু কালার দুটো পপুলার নিচ্ছি তবে এখানে খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু মোটর কিছু ঘুরবে ঘড়ির মতোই আর কিছু ঘুরবে ঘড়ির বিপরীতে তা আমরা দেখুন আপনার এখানে ছিদ্র রয়েছে পপুলারগুলোর মাঝখানে খুব খুব খুবই চিকন একটি ছিদ্র রয়েছে তো ছিদ্রগুলো দিয়ে আমরা আমাদের এই মোটরটিকে মোটরের সাথে পপুলারগুলোর প্রত্যেকটা পাতা লাগিয়ে নিয়েছি দেখুন আমরা এখানে চারটা পাতাই লাগিয়ে নিয়েছি এবং কানেকশান দেওয়া শেষ এখন আমাদের যে উপরের সেফটি কাভারটি সেটি লাগাবো এর পূর্বে আমরা আমাদের ব্যাটারিটি এই ফ্রেমের মধ্যে ইনস্টল করে নিচ্ছি ব্যাটারিটি লাগানোর জন্য ব্যাক সাইডে কিন্তু একটি ফ্রেমের জায়গা রয়েছে এর পূর্বে আপনারা ইউজের পূর্বে ব্যাটারিটিকে বিশ থেকে তিরিশ মিনিট চার্জ দিয়ে নিতে হবে আমরা সেটি চার্জ দিয়ে নিয়েছি আগে এখন আপনাদেরকে চালিয়ে দেখাবো তো আমাদের যেহেতু হচ্ছে চার্জ দেওয়া রয়েছে ব্যাটারিটি সেজন্য আর আপনাকে চার্জ দিয়ে দেখাচ্ছি না আপনাদেরকে এখন র্যামটি রয়েছে আমাদের ফ্রেমের ব্যাক সাইডে কিন্তু ব্যাটারিটি লাগানোর জন্য একটি জায়গা রয়েছে তো আমরা ফ্রেমের মধ্যে ব্যাটারিটিকে রাখবো এবং যে ব্যাটারির ওয়ারটি রয়েছে ওয়ারটিকে উল্টো করে আমাদের মাদার সাথে লাগিয়ে দেব লাগানো খুব সহজ লাগানোর সাথে সাথে কিন্তু এখানে লাইটগুলো গ্লো করা শুরু করবে তো এটি কিন্তু আমাদের ওকে হয়ে গেছে আপনাদেরকে প্রথমে বলেছি কিছু গরু আপনার দুটো ফাঁকা ঘুরবে কিন্তু ঘড়ির মত করে আর দুটো পাকা ঘুরবে আপনার ঘড়ির বিপরীতে তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এই ড্রোনটি তৈরি করতে হবে তো আমরা এখন আমাদের যে সার্কিট প্রোটেক্টরটি রয়েছে সেটি লাগিয়ে দিব। এর জন্য দুই দিকে দুটো ছিদ্র রয়েছে তো আমরা ছিদ্র অনুসারে আমাদের এই সার্কিট প্রোটেক্টরটি লাগিয়ে দিচ্ছি তো আমরা সার্কিট প্রোটেক্টরটি লাগিয়ে নেওয়ার পর আমরা এখন আমাদের এই ড্রোনের সাথে আমাদের রিমোটটি কানেক্ট করব তো এই রিমোটটি চালানোর জন্য এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টে তিনটি ব্যাটারি ইউজ করতে হয় তো আমরা টিগারগুলোর কাজ পরে দেখব এবং এখানে বিভিন্ন মোডে কাজ করা যাবে তো আমরা ব্যাকসাইটটি খুলব এবং এখানে তিনটি ব্যাটারি ব্যবহার লাগিয়ে নেব এখানে যে রিমোটের যে ছোটো ছোটো ব্যাটারিগুলো রয়েছে এখানে তিনটি ব্যাটারি আমরা লাগিয়ে নেব তো আমরা এখানে তিনটি ব্যাটারি লাগাচ্ছি এবং আমাদের রিমোটটি কিন্তু ওকে তো চালানোর পর আমরা টাকনাটি লাগিয়ে দেব এখন আমরা আমাদের ড্রোনের সাথে রিমোটটি কানেক্ট করব কানেক্ট করার জন্য আমাদের প্রথমে আমাদের রিমোটটি অন করতে হবে রিমোটটি অন করার পর দেখুন আমাদের রিমোটের লাইট জ্বলছে এবং আমাদের ড্রোনও লাইট জ্বলছে তো আমরা এখন আমাদের যেই ড্রোন রিমোটের যেই পাম্পাসের যে টিকারটি রয়েছে সেটি সামনে একবার নিবো এবং আবার পিছনে নিয়ে আসবে দেখুন আমাদের লিভার এখানে বিপিং করছে এখন বিপিংটাও বন্ধ হয়ে গেছে কিন্তু লাইটের গ্লো করাও বন্ধ হয়ে গেছে এবারেও কিন্তু খুব সহজে রিমোটটি কানেক্ট করতে পারবেন এবং ফ্লাই করতে পারবেন তাহলে চলুন দেখিনি আমাদের এই ড্রোনের ফ্লাইং এর জন্য আমরা ইন্ডোর এবং আউটডোর দুই জায়গাতেই ব্যবহার করব হচ্ছে কীভাবে আপনারা এই ড্রোনটি জিতবেন অথবা অংশ অংশগ্রহণ করবেন এর জন্য ভিডিওতে একটি লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে হবে তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ নিজে ভালো থাকবেন নিজে চারপাশকে ভালো রাখবেন